হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি উইথ সৌমি ধর। আমি সৌমি। আজকে একটা আমি তোমাদের সাথে ফেস প্যাক শেয়ার করবো। আর ফেস প্যাকটা হচ্ছে, আমাদের তো অল্প অল্প ঠান্ডা এখন পড়েই গেছে, আর সামনেই আমাদের উইন্টার সিজনে চলে এসছে, তাই এই উইন্টারে আমাদের স্কিন তো ভীষণ ডিহাইড্রেট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, স্কিন নিয়ে ভীষণ সমস্যা হয় উইন্টারে আমাদের, টান টান লাগে, কেমন স্কিনটা কোনো গ্লো থাকে না। সেই জন্য আমি একটা তোমাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করবো, যেই ফেস প্যাকটা তোমরা যদি ইউজ করো, তোমরা ডেলি ইউজ করতে পারো বা সপ্তাহে তিন দিনও ইউজ করতে পারো, তাহলে আর আমাদের স্কিনের কোনো সমস্যাই থাকবে না। স্কিন আমাদের সবসময় হাইড্রেট থাকবে, একটা ময়েশ্চার থাকবে স্কিনের মধ্যে, সবসময় গ্লো করবে, স্কিনটা চকচক করবে। তো চলো বেশি দেরি না করে দেখে নিই এই ফেয়ার অ্যান্ড ব্রাইট স্কিন প্যাকটা বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে। আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইট ফেস প্যাকটা বানানোর জন্য সবার প্রথমে লাগবে এক চামচ বেসন, তারপরে লাগবে একদম এক চিমটে হলুদ, একদম সামান্য এক চিমটে হলুদ, তারপরে লাগবে হানি, তারপরে লাগবে কাঁচা দুধ র মিল্ক, বেশি লাগবে না, যতটা আমাদের এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিক্স করতে ততটাই লাগবে, মিক্স করার জন্য যতটা দুধ দিতে হবে ঠিক ততটাই দুধ কিন্তু নেবে, তোমরা বেশি নিয়ে ফেলবে না। আমার এখানে মিক্স করার জন্য দেড় চামচ মতন কাঁচা দুধ লেগেছে। আর লাস্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কোকোনাট অয়েল, এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে আমরা মিক্স করে নেব। আর হলুদটা কিন্তু তোমরা কিন্তু রান্নার হলুদ তোমরা ইউজ করবে না, কারণ রান্নার হলুদটা কিন্তু ইউজ করলে মুখ আমাদের কালো হয়ে যায়, মুখের অ্যাশবনও বেরিয়ে যাবে, তোমরা অর্গ্যানিক হলুদ কিংবা কস্তুরি হলদি তোমরা কিন্তু ইউজ করবে। আর দুধটা কিন্তু যতটা তোমাদের মিক্স করতে লাগবে ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিক ততটাই নেবে, বেশি কিন্তু দুধ তোমরা নেবে না, তাহলে কিন্তু প্যাকটা পাতলা হয়ে যাবে। ভালো করে এটাকে মিক্স করে নিলেই আমাদের রেডি ফেয়ার অ্যান্ড ব্রাইট প্যাক, ফেয়ার অ্যান্ড ব্রাইট প্যাক। এবার আমি ফেস প্যাকটা আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। কোকোনাট অয়েল খুব সুন্দর কিন্তু স্কিনে ময়েশ্চার লেভেলটাকে বজায় রাখে, খুব সুন্দর হাইড্রেট করে আমাদের স্কিনটাকে কোকোনাট অয়েল। তোমরা কিন্তু শুধু কোকোনাট অয়েল নিয়েও স্কিনটাকে মাসাজ করতে পারো। আর মধুতে তো জানো ময়েশ্চার থাকে, আমাদের ড্রাই স্কিনের জন্য মধু কিন্তু খুবই ভালো, আর এই শীতকালের জন্য মধু প্যাক কিন্তু হানি প্যাক ভীষণই ভালো, যদি তোমরা প্যাকের মধ্যে একটু হানি দিয়ে মিশিয়ে লাগিয়ে নিতে পারো খুবই ভালো, যে কোনো প্যাকে। কাঁচা দুধ খুব সুন্দর কিন্তু আমাদের স্কিনটাকে ক্লিন করে, আর দুধের মধ্যে তো ল্যাকটিক অ্যাসিড থাকে, মুখটাকে খুব সুন্দর ফেয়ারও করে। আর হলুদ তোমরা জানো হলুদে অ্যান্টিসেপ্টিক আছে,
আর বেসনে তো মুখটা আমাদের ভীষণ সুন্দর ডিপ ক্লিন করে। ভালো করে প্যাকটাকে পুরো মুখে লাগিয়ে নেবে, তারপর এটাকে ড্রাই হতে ছেড়ে দেবে, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে না, অন্তত 5 থেকে 10, যখনই দেখবে স্কিনটা টেনে আসছে তখন তোমরা মুখটাকে ওয়াশ করে নেবে। খুব ভালো কিন্তু একটা উইন্টারের আমাদের ফেস প্যাক, এটা তোমরা ডেলি ইউজ করতে পারো, যখনই হাতে সময় পেলে হয়তো একটু লাগিয়ে নিলে, আর যদি না হয় সপ্তাহে 3 দিনও তোমরা ইউজ করতে পারো। দেখো স্কিনটা খুব সুন্দর একটা ফেয়ার তো হবেই, তার সাথে একটা গ্লো চলে আসবে, একটা ব্রাইট ব্রাইট একটা উজ্জ্বল একটা তোমরা স্কিন কিন্তু পেয়ে যাবে। আমি মুখ ধুয়ে চলে এসেছি, দেখো স্কিনটা কতটা গ্লো করছে, কতটা পরিষ্কার হয়ে গেছে স্কিনটা তোমরা দেখো, আর স্কিনটা সফট হয়ে গেছে, খুব সফট হয়ে গেছে স্কিনটা, এক ফোঁটাও কিন্তু আমার স্কিনটা টানছে না। মানে অন্যান্য ফেস প্যাক লাগালে যেমন স্কিনটা টানে, আমার কিন্তু এক ফোঁটাও স্কিনটা টানছে না, স্কিনটা খুব সুন্দর হাইড্রেট হয়েছে। এরপরে যদি তোমাদের কারোর স্কিন টেনে থাকে তাহলে তোমরা যে যার ময়েশ্চারাইজার ইউজ করো একটুখানি তোমরা ময়েশ্চারাইজার লাগিয়ে দেবে, কিন্তু আমার কিন্তু এক ফোঁটাও স্কিন কিন্তু টানছে না। খুব ভালো একটা ফেস প্যাক, তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, সবই ন্যাচারাল উপাদান দিয়েই কিন্তু রেডি এই ফেস প্যাকটা। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, ভালো লাগলে একটা লাইক দিও, আর তোমরা কমেন্ট করে জানিও এই প্যাকটা ইউজ করে তোমাদের কেমন লাগলো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে চাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো তো আছেই, আর তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এটুকুই, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।